আসসালামু আলাইকুম নতুন একটি শিক্ষামূলক ভিডিও আপনার স্বাগতম আপনারা সহ আপনার ঘরের শিশুরা আছে স্কুলে পড়ছে ওদেরকে কীভাবে সাতজন বীরশ্রেষ্ঠের নাম মনে রাখাবেন সেই জিনিসটা নিয়ে মূলত সঙ্গে আমাদের ভিডিওটা করা তো ভিডিও শুরুতে প্রথমে বলি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আসলে ভ্রমণমূলক শিক্ষামূলক বিভিন্ন ধরনের জিনিসগুলো করে থাকি আমাদের চ্যানেলটার মূল থিম হচ্ছে আপনাদেরকে যখন জিনিসটা আমরা সামনে আবার চেষ্টা করবো সেটা দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য আসলে আমরা শিখে নিয়ে কীভাবে এই একটি শব্দ দিয়ে বা একটি ব্লাইন দিয়ে আমরা কীভাবে মনে রাখবো সাতজন বীরশ্রেষ্ঠের নাম আমরা এখানে প্রথমে লিখেছি হচ্ছে সাত হাজার মোম আনু চার সাত দশ দুই হাজার আঠারো তারিখে এখন আমরা সবাই বিশেষ তাদের নামগুলো আমাদের মনে আছে বিশিষ্টদের নাম ভুলে যাওয়ার কিছু নেই হামিদুর রহমান বিশেষ জাহাঙ্গীর রহুল আমিন মোস্তফা কামাল মতিউর রহমান আব্দুর রফ নূর মোহাম্মদ হয়তো বা আমরা হুট করে জিজ্ঞেস করলে বলতে পারবো না কিন্তু আমরা যদি ওই লাইনটা মনে রাখি সাত হাজার মোম আনো এবং চার সাত দুই হাজার দ চার সাত দশ এবং দুই হাজার আঠারো এই যদি মনে রাখি তাহলে আমরা সেক্টর সহ বলে দিতে পারবো কী কোন সেক্টরে ছিলেন দেখেন প্রথমে সাতজন বিশিষ্টজন আমরা এই সাতটাকে ব্যবহার করেছি তো হাজার মোম আনো হতে হা হা মানে হচ্ছে হামিদুর রহমান বর্গীয় জ দিয়ে আমরা জয়কার জা দিয়ে আমরা জাহাঙ্গীরকে বুঝিয়েছি এবং র দিয়ে বুঝিয়েছি রুহুল আমিন মকার ম দিয়ে বুঝিয়েছি মোস্তফা কামাল ম দিয়ে বুঝিয়েছি মতিউর রহমান সরেয়া দিয়ে বুঝিয়েছি হচ্ছে আব্দুর রৌফ এবং দন্তন দিয়ে বুঝিয়েছি নূর মোহাম্মদ তার মানে আমরা এই এতটুক নাম দিয়ে বুঝে গেলাম হচ্ছে যে সাতজন শ্রেষ্ঠের নাম আমরা জেনে গেলাম এখন দেখেন কে কোন সেক্টরে ছিলেন হামিদুর রহমান ছিলেন চার চার নম্বর সেক্টরে জাহাঙ্গীর জাহাঙ্গীর বিশেষ জাহাঙ্গীর ছিলেন হচ্ছে সাত নম্বর সেক্টরে রুহুল আমিন ছিলেন দশ নম্বর সেক্টরে মোস্তাফা কামাল ছিলেন দুই নম্বর সেক্টরে আমরা দুই হাজারে দুইকে ধরেছি দুই দুই নম্বর সেক্টরে মতিউর রহমান একজন বিশ্রেষ্ঠ উনি ভিন্ন খেতাবে আসলে মূলত পরিচিতি লাভ করেছিলেন তার জন্য ওনার কোনো ক সেক্টর ছিল না ওখানে আমরা জিরোটাকে ব্যবহার করেছি আব্দুর রফ উনি ছিলেন এক নম্বর সেক্টরে এবং নূর মোহাম্মদ ছিলেন আট নম্বর সেক্টরে তাহলে আপনারা যখন বাচ্চাদেরকে এই জিনিসটা অ্যাপ্লাই করেন যে সাত হাজার মোম আনো এই কথাটা যদি আপনি মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনার বাচ্চারা এবং আপনারা সব মনে রাখতে পারবেন সাতজন বীরশ্রেষ্ঠের নাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনি এখান থেকে যদি শিখে থাকেন তাহলে এটা আমাদের সার্থকতা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন এরকম শিক্ষামূলক নতুন ভিডিওগুলো আমরা চেষ্টা করব আপনাদের কাছে এনে দেওয়ার জন্য ঠিক এই কৌশলটাকে ব্যবহার করে আপনি যদি খাতায় নোট আউট করে রাখেন তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে শেখাতে পারবেন আমি আবারও বলছি হা দিয়ে হামিদুর রহমান বর্গীয় জ বর্গীয় জয়কার যা দিয়ে আমরা বুঝিয়েছি জাহাঙ্গীর র দিয়ে বুঝিয়েছি হচ্ছে রুহুল আমিন মকার ম দিয়ে মোস্তফা কামাল ম দিয়ে মতিউর রহমান সরেয়া দিয়ে আব্দুর রফ এবং দন্তন্য দিয়ে নূর মোহাম্মদ নিশ্চয় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং যেসব শিক্ষকরা আপনার বাচ্চাদেরকে আপনাদের করে শেখান আমি আশা করব যে এটা এটাকে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার শিক্ষার্থীগুলো খুব সহজে শিখে যাবে সবাইকে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই আশায় ব্যক্ত রেখে রাখলাম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম